두 번에도 구슬 그래 가이스 오나면 나야 무슨 딸 거야 이게 쓰려고 내일 아빠가 어디 갔어 내가 갈리건스 때게 কালীগঞ্জ কোন জায়গা থেকে গরিশম গ্রাম থেকে আসছেন আর উনি তো আঙ্গ চিনে না আমার কত মনে হয় তাই কত দিনের পরিচিত আঙ্গ এ মনে লাগতো তাই ছবি সবসময় দেখতাম আমরা আচ্ছা অনেক ভালো লাগতো ছবি অনেক কষ্ট লাগে এই যে ঈদালে আঙ্গ কত ফেরত দিছে না আঙ্গ মা মাস আসির আঙ্গ কাপড় টাপড় নিত আচ্ছা আচ্ছা এই আর কি মনে হয় তোর দেখতাম না কষ্ট তো ওনারও কি দেখতে আসছে কই আসেন আপনারা ভক্ত আসেন কালীগঞ্জ থেকে আসছেন ওই যে ওটা কবর কবর ওটা আপনারা কারা কারা আসছেন আপনারা সবাই আসছেন আপনিও আসছেন আপনি চিনেন তাকে দেখছিলেন মানে যখন উনি বাইচে আসছিলেন তখন দেখছিলেন ও সিনেমা দেখছেন এ বাবু কি আসছে ও আচ্ছা তুমিও দেখতে আসছো এখন শুধু দেখলেই হবে না দোয়া করেন আচ্ছা মহিলাদের তো মনে হয় কবরস্থানে যাওয়া নিষেধ না কি মহিলাদের কি কবরস্থানে যাওয়া নিষেধ অপেক্ষা করতেছি দেখমু তানের অনেক ভালো লাগতো তানের ছবি ছবি ভাল লাগতো তারপরে আমরা তো কষ্ট ভোগ করছি তাই মারা গেছে দেখি বাবু কি বাবু তোমরা কি দেখতে আসছো জিয়ারত করতে আসছো দোয়া করতে আসছো তোমার বড় বাবাকে সালাম দাও সালাম দাও কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনাদের এলাকার নয়নমণি আকবর হোসেন পাঠান ফারুক মারা গেছে জানেন তো কিরকম মানুষ হয়েছিল জানা যায় প্রচুর লোক এসে হয়েছিল মানে এক জায়গায় একবারই হয়েছিল নাকি কয়েকবার করছিল আচ্ছা আপনিও ছিলেন না আলহামদুলিল্লাহ একজন ভালো মানুষের বিদায় আপনাদের রত্ন হারায় ফেলেছেন রত্ন হারায় ফেলেছেন আপনাদের অত্র এলাকায় তো তিনি দাদা ভাই হিসেবে পরিচিত যখন জীবিত কালে যখন আসতো তখন দেখা হইতো তো না এই যে বাজার আইতো বসতো সবার সাথে কথা বলতো তাহলে তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে তার ভুল ত্রুটি মানুষ ভুলের ঊর্ধ্বে নয় ভুল ত্রুটি যদি করে থাকে আল্লাহ যেন সব ভুল ত্রুটি মাফ করে দিয়ে আল্লাহ যেন তাকে জান্নাতের সুগ্রান নসিব করেন ধন্যবাদ আপনাদের হ্যাঁ